আল্লাহ কয় মিনহা খলকনাকুম নরম নরম ভাব লইয়া চলো গরম ভাব দেখাইও না মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ যেই বান্দা আমার আল্লাহর জন্য নবীর মহব্বতের হাদিস যারা আল্লাহর জন্য নিজেরে ছোট মনে করবে আল্লাহ তার মর্যাদা সবার উপরে উঠাইয়া দিবে গরম ভাব দেখাইয়া নমরুদ টিকতে পারলনি নমরুদ এত গরম ভাব আল্লাহরে মারার জন্য বাঁশের সিঁড়ি বানায় রেডি আল্লাহরই মাইরা লইব আল্লাহরে মারতে পারলে ঝামেলাই শেষ ঠিকই বাঁশের সিঁড়ি বানায় নমরুদ আল্লাহরে মারার জন্য উঠা গেল তীর ধনুক নিয়ে উঠলো তীর মারলো এবার একটা প্রাণীর গায়ে লাগলো রক্ত লাগলো নমরুদ দা নিচে কয় দেখ মাইরা লইছি আল্লাহরে মেরে ফেললাম আল্লাহ কয় দেখ এই গরম ভাব নমরুদের আমি আল্লাহ ধ্বংস করার জন্য কোনো ফেরেশতাও পাঠাই নাই একটা অসুস্থ মশার সাথে ছিল জুতা মোবারক কথা বলেন না কেন মশায় মাথার ভেতরে গিয়া ফাঁকে ফাঁকে মিসকল দেয় মাথা গরম এত ডাক্তার কবিরাজ ঔষধ খাইলাম হালুয়া খাইলাম চান্দি ঠান্ডা হয় না হঠাৎ জুতার সাথে মোলাকাত হয় মাথা ঠান্ডা হয়ে গেল নমরুদ কয় জুতার ভিতরে যে এত বরকত আমি জানি না মাথায় বাঁধে দে জুতার বাড়ি মারে তো মাথা ঠান্ডা কে এই বাড়ি মারবে কয় টাকা দিয়া কর্মচারীরা কর্মচারীর কাজ হলো ফাঁকে ফাঁকে জুতার বাড়ি দিবে কানে কানে কয় কর্মচারী যত জোরে বাড়ি মারবি বেতন তত বাড়ায় দিবে এই জুতার বাড়ি খাইয়া নমরুদ ধ্বংস হয়ে গেল যেই ফেরাউন চূড়ান্ত গরিব মানুষের জমিনের শশা মাথায় কইরা টাইনে টাইনে মিশরে নিয়ে বিক্রি কইরা এক সময় ফেরাউন অনেক টাকাওয়ালা হইল এইবার এক সময় ওই মিশরের রাজধানীর চেয়ারে বইয়া হামানেরে বানাইছে তার পার্সোনাল উজির হামানেরে উজির বানাইয়া এক পর্যায়ে ফেরাউন ক্ষমতায় বইয়া কয় উজির ও হামান আমার ভিতরে দিটু খোদা খোদা ভাব লাগে তো কি করতে চাও একটু দাবি করতে চাই তো করো আনা রব্বুকুমুল আলা আমি ফেরাউন শুধু খোদা না সব থেকে বড় খোদা এত বাহাদুরি করলো ফেরাউন আল্লাহ পাক লোহিত সাগরে চুবাইয়া ফেরাউনের ধ্বংস করে দিলেন আল্লাহ নজির রাইখা দিয়া কয় এই ফেরাউনের লাশটা রাইখা দে দুনিয়ার বেঈমানেরা দেইখা দেইখা সবক নিবে এই ফেরাউনের লাশ মাটিতেও গ্রহণ করে নাই সারা দুনিয়া খুঁজা দেখবেন কোন বেঈমানের ঘরে ফেরাউন নমরুদ হামান নামে কোন সন্তান আসেনি কত আকামের নাম রাখে এরপরও ফেরাউন রাখে না কত বেডা বড় কত দামি ব্যক্তি কেউ রাখে না যদি মাসে এক লাখ দিমো রাখবি নি না তুমি রাখো আমার টাকা লাগবে না কথা ঠিক নি কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকি বেজার নম্রতা সাদা রহমত আসিবে সে থা প্রভুর ওয়াদা বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করিও সাদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয় ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব আমার রব কে এরে নবীর উম্মতের দল ওই নমরুদ হামান ফেরাউন কারুন সাদ্দাত দুনিয়ার কেউ তাদের নামটা পর্যন্ত রাখে না ঘৃণা করে ওই জন্য আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম এই মাটির মানুষ দ্বিতীয় সবক মাটির মতো নরম হইয়া চলো খবরদার গরম ভাব দেখাইও না গরম ভাব দেখাইলে তোমার দুনিয়াও বরবাদ তোমার আখেরাতও বরবাদ হয়ে যাবে আর তুমি যেই পুঁজি নিয়ে গরম ভাব দেখাও এই পুঁজির কোনো ভ্যালু নাই আজকে তুমি ধনী কালকে তুমি ফকির কই গেল যমুনা গ্রুপের মালিক করোনায় যখন আক্রাইয়া ধরলো ডাক্তার স্পেশাল ফ্লাইটে সিঙ্গাপুরে নাও কত হাজার কোটি টাকা লাগবে নাও বাঁচায় দাও কেউ পারলো না
আজ তার জীবনের কামাই রুজি মাটির উপরে আছে, তিনি খালি হাতে কবরে চলে গেল। গোলামের কাজ হলো মালিকের হুকুম মানবি, বুঝে আসুক আর না আসুক কোনো যুক্তি দেওয়া চলবে না, প্রশ্ন চলবে না, এটাই তো গোলামের কাজ। মালিক যা বলবে মেনে নিবি, কোনো প্রশ্ন নাই। আমি তোর এত ভালো জানছিলাম, তোর এবাদাতে আমি খুশি হইয়া প্রথম আসমান দ্বিতীয় আসমান সাতটা আসমানে সাতটা লকব দিলাম, উপাধি দিলাম, তোরে আমি উপাধি দিলাম খুশি হইয়া। তোর এবাদাতে তুই আরেফ, তুই খাজেন, তুই বুজুর্গ, তুই তুই ওলিয়ে কামেল, এতগুলো টাইটেল তোরে দিলাম। ও ইবলিস, আমি মাওলার হুকুমটা না মানিয়া যুক্তি কেন দিলি? ফাখরুজ ফা ইন্নাকা রাজিম, আমার দরবার থেকে বের হয়ে যা, আমি তোরে অভিশপ্ত করে দিলাম, আর এক সেকেন্ডের জন্য তোর আর জান্নাত নাই, চির জাহান্নামি তোরে করে বিদায় করে দিলাম, বের হয়ে যা। এবার বলেন, মাটির সৃষ্টি শ্রেষ্ঠ সিদ্ধান্ত কার? স্থায়ী না অস্থায়ী? মানে নাই কে? জোরে বলো। নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, মাটির সৃষ্টি শ্রেষ্ঠ। এই কথা যারা মানবে না, বুঝে নিবা ইবলিসের রোগে তাদের ধরেছে। এবার আমার নবীর নিয়ে একটা নাটানি বলেন, আমার নবী খালেক না মাখলুক? আল্লাহ না গাইরুল্লাহ? কে চিন্তা করে নবী আল্লাহ? তুই এটা কইতে আবার চিন্তা করা লাগে, আমার নবী আল্লাহ না গাইরুল্লাহ? আমার নবী খালেক নাকি মাখলুক? সবাই একমত, মাখলুক যদি হয় তার মানে কি আল্লাহ তারে বানাইছেন, এই তো ঠিক না? আল্লাহ যদি নবীরে বানান তো নবীরে কি দিয়া বানাইছেন, এই রকম একটা পেশাপেশি আসেনি সমাজে। হ্যাঁ, এবার ভাইজান তুমি বিবেকটাকে জিজ্ঞাসা করো ভালো করে, আল্লাহর সিদ্ধান্ত মেনে নাও। নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, আল্লাহর স্থায়ী সিদ্ধান্ত মাটির সৃষ্টি শ্রেষ্ঠ। এখন আমার নবী সৃষ্টি, আল্লাহ হলেন স্রষ্টা, আমার নবী মাখলুক, আল্লাহ হলেন খালেক, আমার নবী গাইরুল্লাহ, আল্লাহই হলেন আমার আল্লাহ। এখন আমার নবী মাখলুক যদি বলো, তাহলে কোন লাইনে তুমি নিলে নবীর সম্মান ঠিক থাকবে, এটা সিদ্ধান্ত তুমি এক বছর পরে দিবা। শুধু এক বছর ভাবতে থাকবা কি বলা যায় কি করা যায়। আমার নবী যেহেতু মাখলুক, আমার নবী যেহেতু সৃষ্টি, তাহলে সৃষ্টির মধ্যে কোন কাতারে রাখলে নবীর সম্মান বাড়ে? নূরের কাতারে যদি রাখি সম্মান ঠিক থাকবে নি, আগুনের কাতারে রাখলে সম্মান, তারে রাখলে সম্মান টিকবে নি। এইভাবে বান্দা তুমি চিন্তা করিয়া আগামী বছর দেখা হইলে জবাব দিবা, এখন জবাব চাই না। কারণটা কি জানো? তুমি এই একটা বছর তোমার কয়েকটা ডিউটি, যেহেতু তুমি নবীর আশেক, এই এক বছর বসিয়া একটা নামাজ সারবা না, দাড়ি লম্বা করতে হবে, মদিনার লাইনের ভাকরি লাগাও, তাহাজ্জুদ নামাজ পড়বা, দৈনিক 100 বার কমপক্ষে দরুদ পড়বা। এই রকম নবীর টাটকা আশেক হইতে তোমার এক বছর লাগবে, এক বছর পরে তোমাকে আমি জবাব দিব, প্রয়োজনে এক জায়গায় বয়ে দ্বন্দ্ব করব, তর্কে জড়াইয়া সমাধানে যাব। ওই সময় তোমার সাথে আমার তর্ক হবে মহব্বতের তর্ক, তুমি বলবা আমি বলবো একটা সমাধানে যাব, এর আগে না। কারণ এখন তোমার নবীর সুন্নতের আমল দুর্বলতা আছে, অতএব যে নবীর সুন্নাত মানে না তার অধিকার নাই জানার মতো নবী কিসের তৈরি, ওর অধিকার নাই। নামাজ নাই, রোজা নাই, সুন্নাত নাই, সে যদি নবী কিসের তৈরি নিয়ে প্রশ্ন করে, ভিডা ছাড়া কোনো জবাব নাই। কারণ তুমি রসুলের দুশ্মন, তোমার অধিকার নাই জানার রসুল কিসের সৃষ্টি। ভাইরা আমার, মিনহা খালাকনাকুম, আল্লাহ বলেন তোমাদের মাটির থেকে সৃষ্টি করেছি। আল্লাহ কথা দিয়া কি বুঝাইলেন? আল্লাহ বুঝাইলেন এক নাম্বার উপদেশ, দেখ মাটি থাকে পায়ের নিচে,
উপরে মারলে নিচে চলে যায়, মাটি থাকে সবার নিচে পদদলিত। আমি আল্লাহ তোরে মাটির থেকে বানাই একটা শবক দিলাম, তোরে আমি মাটির নিচের নিচের মাটি দিয়া বানায়া কিন্তু তোর মর্যাদা নিচে রাখি নাই। আমি আল্লাহ তোর সম্মান আমি সবার উপরে উঠাইয়া দিলাম। অতএব বান্দা তুই সম্মানটারে ধইরা রাখ, সম্মানটারে ধরে রাখ। এই সম্মান যদি ধরে রাখতে পারো, আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম, তুমি দুনিয়া তো বাদশা পরকালেও বাদশা, সম্মান ধরে রাখো। মাটির মানুষ, আজ আমরা মাটির মানুষ হওয়ার পর আল্লাহ এত পরিমাণ সম্মান দিলেন, গরু আমাদের গোলামি করে, মাছ আমাদের গোলাম, সূর্য আমাদের কথায় চলে, সূর্য আমাদের গোলামিতে নিয়োজিত, বাতাস আমার গোলাম, পানি আমার গোলাম, কেন আমার সম্মান বেশি? কেমনে বেশি, কি কারণে? শক্তির কারণে? না, আমি দুর্বল, শক্তি নাই আমার। একটা গরুর কাছে গেলে লাত্তি মারলে তিন দিন বেউস, ও দুধ পাইব? আরে উস করতেই তিন দিন লাগবে। কিন্তু গরুটায় লাত্তি মারে না, মালিক কয় থাম, মালিক এই কথা বলায় গরু ঠান্ডা হয়ে গেল, দুধটাই না বালতি ভরে ঘরে নিল, বাচ্চাটার এক ফোঁটা দুধ দেয় নাই, গাবিটায় রাগ করে নাই। কারণ আল্লাহ বানাইছেন বনি আদমের গোলামির জন্য গরু ঠান্ডা। মেহমান ঘরে আসছে, বাচ্চাওয়ালা মুরগিটারে জবাই দিয়া মেহমানদারি করলি, বাচ্চাগুলো আম্মু আম্মু বলে কান্না করে, ওর আপন কেউ নাই। ওদিকে সিল ঘুরতেছে, বাচ্চা দেখতেছে মা হারা পাইলেই ধরে নিবে, বুঝে না, বুঝে না, দুনিয়াও বুঝে না, আখেরাতও বুঝে না। যদি বুঝত তাহলে বোকার মতো বলতো না, আমার মুরব্বি লাগে না, ওরে খোলা যার মুরব্বি নাই এমন বাচ্চা পাইলেই কিন্তু চিল আক্রমণ করে। এই জমিনে যার মুরব্বি নাই দেখো তারাই কিন্তু হজবরল জিন্দিগিতে ভরে গেছে, একবার আহলে হাদিস, একবার আহলে কোরআন, একবার ওই দরবার, একবার সেই দরবার, কেন? ওর মুরব্বি নাই, যেখান থেকে পারে সেখান থেকে বাতেলরা চিলের মতো থাবা মারে। আর যদি বাতেলরা জানে এই লোকটা আহলে হক ওলামাদেরকে মাইনা চলে, ভুলে ওর কাছে আয় না, ভুলো আইব না, করে যদি একটা বই দি, ও যাই হুজুরের দেখাইবে, হুজুর এই বইটা পড়া যাইব না, তাই তো আমার গোমর ফাঁস হয়েছে, অর্ধারে যাওয়ারই দরকার নেই। আরে ভাই, মুরব্বি মানিয়াও ঠিক থাকতে পারি না, আর যাগো মুরব্বি নাই, এগো উভয় কি? আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, মিনহা খলাকনাকুম থেকে প্রথম সবক নাও, যদিও তুমি মাটির সৃষ্টি, মাটি নিচে, সম্মান নিচে না উপরে। জোরে কন, কদ্দুর দেরাত, সারা দুনিয়ার মখলুক যদি এক পালায় ওজন করো, আর এক পালায় যদি মানুষের ওজন দেও, মানুষের মর্যাদার পাল্লা ভারী হয়ে যাবে। গোটা দুনিয়া মানুষের গোলাম, ওমরে ফারুক অর্ধ দুনিয়া শাসন করলেন, কেমন শাসক, নদীর মধ্যে পানি নাই, শুকায় গেছে, ওমর চিঠি লেখা দিছে, এইটা চিঠিটা নদীর মধ্যে ফালাবি, ওমর চিঠি দিছে, চিঠি নিয়ে যখন ফালায় দিছে, সাথে সাথে শুকনা নদীর পানির জোয়ার শুরু। আরো জোরে কো, নিমক খারাপ মানুষ আজকে সেই সোনার বাংলায় দাঁড়াইয়া ওমরে ফারুকের একদল টুপিওয়ালারা কয় ভণ্ড, আবারও আসতে, আপনারাও কি সেই হুজুরদের পাছাটা গোলাম? ওমরে ফারুকরে যারা ভণ্ড বলে, এদেরকে এরা ভণ্ড হওয়ার জন্য আর কোনো দলিলের দরকার নেই।
সাহাবায়ে কেরাম নিয়া যারা সমালোচনা করবে খোদার কসম তারা ইসলামের নামে ভণ্ড মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কথা ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে কথা এইভাবে যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে ইশারা ইঙ্গিতে কথা বলে এরা মুসলমানও ঠিক মাওলানাও ঠিক তবে 72 দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত 샵ধান চট্টগ্রামে একটা মাজারে লেখা আছে পাগড়িওয়ালা জুতা চোর থেকে 샵ধান আমি বলি ও শিবচরের মুসলমান ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড থেকে আপনারা 샵ধান আওয়ামী লীগ ওয়ালারা কেউ কয় না ওমর বাতেল ওমর বেদাতি আরে কেমনে কই না কইয়াও পারি না ঈমানের দাবি ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা এটা ঈমানের দায়িত্ব এটা গীবত হলেও সওয়াব ইসলামের ব্যানার লাগাইয়া মাওলানা নামের টাইটেল লাগাইয়া কয় নবীরা ভুল করেছেন আল্লাহ ভুল করাইছেন এই যুবকেরা তোমরা কি একমত নবীরা ভুল করছেন তাহলে এদেরকে চিহ্নিত করো এরা ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড আর এক টুপিওয়ালা মাওলানা কয় কোরআন শরীফের ভিতরে ভেজাল নাউজুবিল্লাহ আয়ে না চিন্তা করে আমগো হুজুরে যদি কয় তো তার নাউজুবিল্লাহ বলার আগে একটু চিন্তা করা লাগে শুনো তোমার বক্তা হুজুরে মাওলানা কোরআনে ভেজাল আছে বলার কারণে যেই বেঈমান তুমি ভক্ত হইয়া যদি চুপ থাকো প্রতিবাদ না জানাও তুমি চুপ থাকার কারণেও তুমি বেঈমান এই আওয়ামী লীগ বিএনপি ওয়ালারা কয় না কোরআনে জাল আছে কে কইছে আমার মতো লুঙ্গি ভরা মাওলানা না বড় টাইটেল ওয়ালা মাল মোল্লা বিশাল ইসলামের ব্যানার টানাইয়া এরপরে কয় কোরআনের মধ্যে জাল কয় কত দূর কয় হাদিসের থেকেও বেশি আরেক মাওলানা কয় কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কালেমা বাদ দাও এটা কুফুরি কি অশুনবেন বলেন তো আমারে কোন অবস্থায় আছি আমরা এই সমস্ত কথা বলার দ্বারা তো ঈমান থাকে না অথচ আপনার রক্ত ঠান্ডা চুপচাপ কেন আপনি যে হুজুরের পাঁচাটা গোলামি করেন নাপাক খাইতে খাইতে এখন আর পাক জিনিসের ঘ্রাণ নাকে নেওয়ার সুযোগ নেই আরাক মাওলানা কয় কাজা নামাজ লাগবে না আরাক মাওলানা বলে জুমার আগে সুন্নাত লাগবে না আরাক মাওলানা কয় বিতিরের নামাজে সার পরে ডেলিভারা লাগবে না মাঝে মাঝে পড়বি তাও পুরা লাগবে না এক রাকাত ছড়ে মারবি এদের চিহ্নিত করে নাও এরা ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড যদি মনে করো হাফিজ ভাই গীবত করছো তাহলে গীবত করলে এই গীবতে সওয়াব দলিল ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা'আ মালাহু ওয়া'আদ্দাদা বাংলায় মোবাইলে ডাউনলোড করে এই সূরাটার ব্যাখ্যা দেখো দেখবা গীবত করা হারাম গীবত করা হারাম চার কারণে গীবত করা ওয়াজিব না করলে গুনাহ হবে এর মধ্যে এই একটা কারণ যারা ইসলামের ব্যানার লাগাইয়া মুমিনের ঈমান চুরি করে এদের নাম নিয়া উম্মতের সতর্ক করা এটা গীবত হলেও সওয়াব মিনহা খালাকনাকুম মাটির থেকে সৃষ্টি করেছি আমি আল্লাহ মাটি নিচে সম্মান নিচে রাখি না সবার উপরে দুনিয়ার সব তোমার গোলাম বানায় দিলাম তোমার মর্যাদা উপরে সবার মর্যাদা তোমার নিচে এই এক শবক মিনহা খালাকনাকুম থেকে দ্বিতীয় শবক হলো এই মাটির মানুষ মাটির মধ্যে নজর করে দেখো ওর মধ্যে একটা চরিত্র আছে মাটির উপরে যত জুলুম করো মাটি কারো সাথে রাগ করে না
মাটি দুর্বল ধৈর্য ধারণ করতেছে না হয় ইচ্ছা করলে তো মাটি তোরে 1 সেকেন্ডে ভিতরে ঢুকায়া ফলাইতে পারে কারুনের মতো এই মাটি এত জুলুম করে মাটির সাথে কেউ মাটি কারো সাথে জুলুম করে না এক জমিনেরে 13 বার বিক্রি কইরা যাও দলিল দিয়া দালালে 5 লাখ খাইছে না এরম দালাল মাটি আর পরও কিছু কয় না কি বুঝলা রে বাবা মাটির মধ্যে নরম চরিত্রের একটা গুণ আছে তুমি মাটির মানুষ তুমি কিন্তু গরম গরম ভাব দেখাইবা না নরম নরম ভাবে চলবা তো আল্লাহর রহমত পাইবা এই দ্বিতীয় সবক মাটির মানুষ মাটির গুণটা নিজের মধ্যে নাও নরম জিন্দেগি নিয়ে চলো গরম গরম ভাব দেখাইও না খবরদার গরম ভাব এটা তাকাব্বুর এটা অহংকারী আমার আল্লাহ তাকাব্বুরী অহংকারী পছন্দ করেন না ও বান্দা অন্তরটাকে নরম করিয়া চলো ও নবীর উম্মতের দল তোমার ব্যবহারটা নরম রাখবা তোমার ব্যবহার শুনিয়া জানো বিধর্মী পর্যন্ত মহব্বতে পাগল হয়ে যায় তোমার ব্যবহারে জানো এলাকার মুরব্বীরা দোয়া করে তোমার কথার মধ্যে জানো মাদরজতা থাকে অশালীন কোনো আওয়াজ জানো না থাকে এত বয়ানের পরেও বয়ানের মধ্যে এত শুনলাম এরপরও কলিজা ঠান্ডা হয় না বয়ানের মধ্যে গালাগালি চলে জিহ্বা দ্বারা উল্টাপাল্টা কথা চলে সবার মধ্যে জানো কেমন কেমন একটা শীতের মধ্যে গরম গরম ভাব বিষয়টা কি তোমার মধ্যে এত গরম ভাব কেন একজনে কয় আমার মধ্যে শিক্ষার একটা গরম আছে আমার মতো বক্তা কেউ নাই আমার মতো আলেম কেউ নাই আমার মতো শাইখুল হাদিস কেউ নাই আমার মধ্যে একটা বড় বড় প্রিন্সিপাল প্রিন্সিপাল ভাবের গরম আমার মধ্যে মুহাদ্দিছ মুহাদ্দিছ ভাবের গরম আমার মধ্যে ফতোয়া দেওয়ার মতো মুক্তি হওয়ার একটা গরম ভাব আমার মধ্যে একটা শিক্ষার এলেমের গরম আরেকজনের মধ্যে এলেম নাই ওই বান্দাও দেখি গরম গরম কথা কয় কিও ভাই তোমার মধ্যে এলেম আছে নি কয় নাই এরপরও কোন গরম ভাব দেখাও আমি তাহাজ্জুদ কামাই করি না আমি তসবিহ টানি ডেইলি 1000 দানার আমার ভিতরে আমলের একটা গরম আছে সেই গরম ভাব একজনের মধ্যে শিক্ষার গরম আরেকজনের ভিতরে এলেমের গরম আমলের গরম আর একজনের মধ্যে ক্ষমতার টাকার গরম কি ব্যাপার তুমি গরম ভাব দেখাও কয় লাইন ভরছো কয় এক লাইনও না এত গরম ভাব কেন আমার শেয়ারের ভায়া মজবুত এই জন্য আমার গরম ভাব আর একজনের মধ্যে আমার কিছুই নেই ক্ষমতা এরপরও গরম ভাব কেন কয় আমার ক্ষমতার গরম না আমার ভিতরে টাকা পয়সার গরম আমার ভিতরে টাকার গরম উম্মা আরেক ফকিরনির বাচ্চা দেখি হেও গরম ভাব কিও কয় টাকার মালিক কয় 1 টাকাও নাই লেখাপড়া জীবনও না 10 টাকা তাও দিতে পারি না দাও কি এই যে জমিন কিনা মালিক হইলি কাঙ্গুলের টিপ তো গরম ভাব কেন টাকা নাই বাড়ি গাড়ি নাই তো গরম ভাব কেন এটা আমার জন্মের দোষ রক্তের গরমে আমি গরম আমার রক্তের গরমে আমি গরম মুরুব্বি চিনি না কথাবার্তার ব্যালেন্স নাই আমার আল্লাহ কয় মিনহা খলকনাকুম নরম নরম ভাব লইয়া চলো গরম ভাব দেখাইও না মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ যেই বান্দা আমার আল্লাহর জন্য নবীর মহব্বতের হাদিস যারা আল্লাহর জন্য নিজেরে ছোট মনে করবে আল্লাহ তার মর্যাদা সবার উপরে উঠাইয়া দিবে গরম ভাব দেখাইয়া নমরুদ টিকতে পারলনি নমরুদ এত গরম ভাব আল্লাহরে মারার জন্য বাঁশের সিঁড়ি বানায় রেডি আল্লাহরই মাইরা লইব আল্লাহরে মারতে পারলে ঝামেলাই শেষ ঠিকই বাঁশের সিঁড়ি বানায় নমরুদ আল্লাহরে মারার জন্য উঠে গেল তীর ধনুক নিয়ে উঠল তীর মারলো এবার একটা প্রাণীর গায়ে লাগলো রক্ত লাগলো নমরুদ দা নিচে কয় দেখ মাইরা লইছি আল্লাহরে মেরে ফেললাম আল্লাহ কয় দেখ এই গরম ভাব নমরুদের আমি আল্লাহ ধ্বংস করার জন্য কোনো ফেরেশতাও পাঠাই নাই একটা অসুস্থ মশার সাথে ছিল জুতা মোবারক কথা বলেন না কেন মশায় মাথার ভেতরে গিয়া ফাঁকে ফাঁকে মিসকল দেয় মাথা গরম এত ডাক্তার কবিরাজ ঔষধ খাইলাম হালুয়া খাইলাম চান্দি ঠান্ডা হয় না হঠাৎ জুতার সাথে মোলাকাত হয় মাথা ঠান্ডা হয়ে গেল নমরুদ কয় জুতার ভিতরে যে এত বরকত আমি জানি না মাথায় বাইন্ধা দে জুতার বাড়ি বাড়ে তো মাথা ঠান্ডা
কে এই বাড়ি মারবে কয়েক টাকা দিয়া কর্মচারীরা কর্মচারীর কাজ হলো ফাঁকে ফাঁকে জুতার বাড়ি দিবে কানে কানে কয় কর্মচারী যত জোরে বাড়ি মারবি বেতন তত বাড়ায় দিবে এই জুতার বাড়ি খাইয়া নমরুদ ধ্বংস হয়ে গেল যেই ফেরাউন চুরান্ত গরীব মানুষের জমিনের শশা মাথায় কইরা টাইনে টাইনে মিশরে নিয়া বিক্রি কইরা এক সময় ফেরাউন অনেক টাকাওয়ালা হইল এইবার এক সময় ওই মিশরের রাজধানীর চেয়ারে বইয়া হামানেরে বানাইছে তার পার্সোনাল উজির হামানেরে উজির বানাইয়া এক পর্যায়ে ফেরাউন ক্ষমতায় বইয়া কয় উজির ও হামান আমার ভিতরে একটু খোদা খোদা ভাব লাগে তো কি করতে চাও একটু দাবি করতে চাই তো করো আনা রব্বুকুমুল আলা আমি ফেরাউন শুধু খোদা না সব থেকে বড় খোদা এত বাহাদুরি করলো ফেরাউন আল্লাহ পাক লোহিত সাগরে চুবাইয়া ফেরাউনের ধ্বংস করে দিলেন আল্লাহ নজির রাইখা দিয়া কয় এই ফেরাউনের লাশটা রাইখা দে দুনিয়ার বেঈমানেরা দেইখা দেইখা সবক নিবে এই ফেরাউনের লাশ মাটিতেও গ্রহণ করে নাই সারা দুনিয়া খুঁজা দেখবেন কোন বেঈমানের ঘরে ফেরাউন নমরুদ হামান নামে কোন সন্তান আসেনি কত আকামের নাম রাখে এরপরও ফেরাউন রাখে না কত বেডা বড় কত দামি ব্যক্তি কেউ রাখে না যদি মাসে এক লাখ দিমো রাখবি নি না তুমি রাখো আমার টাকা লাগবে না কথা ঠিক নি কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয় ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব আমার রবকে এরে নবীর উম্মতের দল ওই নমরুদ হামান ফেরাউন কারুন সাদ্দাত দুনিয়ার কেউ তাদের নামটা পর্যন্ত রাখে না ঘৃণা করে ওই জন্য আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম এই মাটির মানুষ দ্বিতীয় সবক মাটির মতো নরম হইয়া চলো খবরদার গরম ভাব দেখাইও না গরম ভাব দেখাইলে তোমার দুনিয়াও বরবাদ তোমার আখেরাতও বরবাদ হয়ে যাবে আর তুমি যেই পুঁজি নিয়ে গরম ভাব দেখাও এই পুঁজির কোনো ভ্যালু নাই আজকে তুমি ধনী কালকে তুমি ফকির কই গেল যমুনা গ্রুপের মালিক করোনায় যখন আক্রাইয়া ধরলো ডাক্তার স্পেশাল ফ্লাইটে সিঙ্গাপুরে নাও কত হাজার কোটি টাকা লাগবে নাও বাঁচায় দাও কেউ পারলো না আজ তার জীবনের কামাই রুজি মাটির উপরে আছে তিনি খালি হাতে কবরে চলে গেল ও আল্লাহর বান্দারা কিসের দুনিয়ার গরম ভাব আমি এলেমের ভাব দেখাই যতই দেখাই না কেন আমি কোনদিন খতিব আজম সিদ্দিক আহমদের মতো এলেমওয়ালা হতে পারবো না আমি যত বড় মুহাদ্দিস হইয়া ভাব দেখাই না কেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের এক হাজার ভাগের এক ভাগও হতে পারবো না আমি যত বড় টাকার বাহাদুরি করি না কেন ও বান্দা এই জমিনে এত বড় বড় টাকাওয়ালা আছে আপনাদের মাদারীপুর জেলা ফরিদপুর জেলার বড় ধনী মানুষটার বাহাদুরি ঢাকায় গেলে টিকে না ঢাকাওয়ালার বাহাদুরি ইন্ডিয়ায় গেলে টিকবে না সেখানে আরো বড় ধনী বয়া রয়েছে ইন্ডিয়ার ধনী লোকটার বাহাদুরি আমেরিকায় টিকবে না সেখানে আরো বড় ধনী আছে রাশিয়াওয়ালার কাছে আমেরিকার বাহাদুরি টিকবে না সেখানে আরো ধনী সব দুনিয়ার ধনীদের বাহাদুরি আমার আল্লাহর কাছে মোটেও টিকে না এরে আল্লাহর বান্দা নরম ভাব নিয়ে চলো আমার মাওলার কাছে মাথা নত করে দাও কারণ আজকে আমি গরম ভাব দেখাইয়া কিলাম আমার গরম ভাবের মেয়াদ কত জানো
আজরাইল যেদিন আমাকে ডাক দিবে বাঁশিতে সিগন্যাল লাগায় দিবে ওই দিন আমার বক্তাগিরির ভাব শেষ হয়ে যাবে আমার কলিজার সন্তানেরা বেলের দিয়া আমার গেঞ্জিটা পর্যন্ত কেটে কেটে রেখে দিবে কে টাকাওয়ালা কে গরীব কোনো ভেদাভেদ নাই সবার জন্য তিনটা সাদা কাফন কেনা হবে ওই কাফনের মধ্যে যেদিন প্যাকেট হয়ে যাবে রে মানুষ ওই কাফনের উপরে লেখা থাকবে না এটা এমপি সাহেবের লাশ এটা মন্ত্রী সাহেবের লাশ এটা বড় হুজুরের লাশ কাফনের প্যাকেট হয়ে গেলে কার কোন লাশ কোন ভেদাভেদ নাই কে এমপি কে মন্ত্রী কে ওস্তাদ কে ছাত্র কে ইমাম কে মুক্তাদি কে ডাক্তার কে রোগী ভেদাভেদ নাই জানাজা পড়াইয়া তাড়াতাড়ি খাটের মধ্যে উঠায়া কবরের দিকে নিয়ে যাও এত ভক্তবৃন্দ আমার বয়ান শুনাইলাম কিন্তু মরণের কালে দেখলাম একটা বন্ধু আমার কিনারায় নাই কবরের মধ্যে আমাকে দুইজনে নাইমা হাত ধইরা লাশটা নামাইল কেমন যেন মনে হয় এই দুইটা লোক আমার সঙ্গে কবরে সাথী হয়ে থাকবে কিন্তু না বাঁশের চাল বিছাইয়া কলা পাতা দিয়া হঠাৎ আমার পায়ের মুষ্টি খুলিয়া মাথার মুষ্টি খুলিয়া দুইজনে লাভ দিয়া উইঠা চলে গেল এবার মিনহা খলকনা কুমের আয়াত পইরা পইরা মাটি দিয়া মারে পাড়াইয়া সব অন্ধকার বানায় দিল আমার এত ভক্তবৃন্দ আমি এক জায়গায় হাঁটতে গেলে কত মানুষ আমার পেছনে কিন্তু আজ আমারে কবরে রাইখা সবাই যায় কেউ দাঁড়াইতেছেন ওই কবরে যাওয়ার পরে নবী বলেন দুইজন ফেরেশতা তিনটা প্রশ্ন করার জন্য হাজির হয়ে যাবে তুমি ধনী না গরিব জানার দরকার নাই তুমি আলেম না মূর্খ জানার দরকার নাই বান্দা তোমার কাছে তিনটা প্রশ্ন তুমি হিন্দু না মুসলমান জানার দরকার নাই তিন প্রশ্নের জবাব দাও রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও নবী বলেন তিনটা প্রশ্নের জবাব যারা দিবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ যারা দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার দুনিয়াতে যারা রবের গোলামি করে যাবে তারা কবরে গিয়া জবাব দিবে রব্বি আল্লাহ আমার রব আমার আল্লাহ দুনিয়াতে যারা ইসলাম অনুযায়ী চলবে তারা কবরে গিয়া জবাব দিবে দীন ইয়াল ইসলাম আমার ধর্মের নাম ইসলাম দুনিয়াতে যারা নবীর সুন্নাত মানিয়া চলবে তারা কবরে গিয়া নবীরে দেখিয়া চিনে ফেলবে বলবে ইনি তো আমার মায়ার নবী যেই নবীরে না দেখিয়া টুপি পরলাম নামাজ পড়লাম কত মানুষ টুপিওয়ালা বলে নবীর সুন্নতের টিটকারি করত বাজে মন্তব্য করত এরপরও নবীর সুন্নত সারি নাই আমার আল্লাহ নবী বলেন সাথে সাথে আমার আল্লাহ গাইবি আওয়াজ দিয়া বলবে এ ফেরেশতা আমার বান্দা আশেকটারে আর কষ্ট দিও না আমার বান্দা দুনিয়ায় বহু কষ্ট করেছে দিনের জন্য এখনই তাড়াতাড়ি কবরের মধ্যে বেহেশতের বিছানাটা দিয়া দাও সাড়ে তিন হাত কবর বড় একটা বালাখানা বানাও জান্নাতের সাথে রাস্তা খুলে দাও আমার বান্দা এখন আরামে ঘুমাইবে কেয়ামত পর্যন্ত ঘুমে থাকবে কেউ ডিস্টার্ব করবে না নবী আফসোস করে বলেন যারা আল্লাহর গোলামি না করিয়া কবরে যাবে ইসলাম না মানিয়া কবরে যাবে নবীর সুন্নাতগুলো জবাই করিয়া কবরে যাবে এদেরকেও যখন তিনটা প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও সাথে সাথে ওই নাফরমান গুনাহগার বলবে হা হা লা আদরি আমি কিছুই জানি না কিছুই জানি না কিছুই জানি না আল্লাহর নবী বলেন সাথে সাথে আমার আল্লাহ রাগান্বিত হই একটা আওয়াজ দিয়া বলবে এ কবরের ফেরেশতা এই নাফরমানের আর সুযোগ দিও না আমি আল্লাহ দুনিয়াতে কম সুযোগ দেই নাই আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো ভোগ করলো আমার দেওয়া পানি বাতাস ভোগ করলো আমার দেওয়া নদীর মাছ খাইলো জমিনের ফসল খাইলো গাছের ফল খাইয়া এত বড় নিমক হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত এক বেলার নামাজও পড়ে নাই এখন আর সময় দিও না এখনই কবরে জাহান্নামের বিছানাটা দিয়া দাও জাহান্নামের সাথে রাস্তা খুলে দাও জাহান্নামের আগুন কবর ভরে যাবে ও আল্লাহর বান্দারা ও পর্দার আড়ালের আম্মা জানেরা ও বিট্টু বাবাজি ও যুবক
কয়দিন আর বাহাদুরি করো বারে বাবা ও পর্দার আড়ালে আম্মা জান আপনারা নবীদের মা সাহাবায়ে কেরামের মা আউলিয়ায়ে কেরামের মা আপনারা আদর্শ সন্তানের মা আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী ও আম্মা জানেরা মনটা কি চায় না একজন ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন আপনার সন্তান জানাজার ইমামতি করবে আপনার সন্তান কোরআন তেলাওয়াত করে কবরের কিনারায় দোয়া করবে ও আম্মা জান দুনিয়াতে যতই আনন্দ করেন আর বেপরদায় মার্কেটে ঘুরেন এমন একটা সময় এসে দাঁড়ায় যাবে যেদিন সাদা কাপুনে ডুববেন সন্তানের আম্মা মা বলে চিল্লাইবে আম্মা জানের জবানে কোনো আওয়াজ হবে না ওই কবরে গিয়া যদি জবাব দিতে না পারেন আমার আল্লাহ রাগান্বিত হয়ে বলবে এরে কবরের মাটি এই গুনাহগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও কবরের মাটি এত জোরে দুই পার্শ্ব থেকে জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে ও যুবকেরা কি মনে মনে ভাবতেছো আমরা মিথ্যা কথা বলতেছি আমি হাফিজুর রহমান যদি মিথ্যা বলি কিন্তু আমার মাওলার কোরআন কিন্তু মিথ্যা না রে বাবা আজ পর্যন্ত কোরআনের একটা ভুল কেউ বের করতে পারে নাই এ যুবক আমি তোমাদের বলি না সবাই মাদ্রাসায় আসো স্কুল ছেড়ে দাও একবারও বলবো না কেউ যদি বলে তাও তুমি মানবা না বরং আমি তোমার পায়ে হাত রেখে মহব্বতে বলে যাই স্কুলে পড়ো কলেজে পড়ো ওই লেখাপড়া ছাড়িও না একজন আদর্শবান ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও কারণ আমার দেশে আলেম ওলামার অভাব নাই তবে আমার দেশে আদর্শ ডাক্তারের বড় অভাব আদর্শ ইঞ্জিনিয়ারের বড় অভাব আজকে যদি আমার দেশের প্রত্যেকটা এলাকার থানা জেলা ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী ওসি ডিসি এসপি সবাই পাঁচ বেলার নামাজি হইতেন তো আমার দেশে কোরআনের কথা বলার জন্য কোনো পেরেশানি হতে হতো না ও আল্লাহর বান্দারা আদর্শবান ডাক্তার হও মা বাবার দোয়া নিয়ে চলো ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো তুমি পাঁচ বেলার নামাজ পড়বা মা বাবার দোয়া নিয়ে চলবা স্কুলে পড়ো বাধা নাই চাকরি করো বাধা নাই তবে বাবা তোমার অন্তরে হয়তো ধোকা আসতে পারে আমরা এগুলো কেমনে করব আল্লাহ কিন্তু তোমার পাশের লোকটাকে তৈরি করে তোমার জন্য দৃষ্টান্ত কায়েম রাখছেন দেখো তোমার মতো স্কুল কলেজের বহু ছাত্ররা পাঁচ বেলার নামাজ পড়নেওয়ালা আছে না নাই তুমি কেন পারবা না তোমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে পাঁচ বেলার নামাজি অভাব নাই নিজের অন্তরকে জিজ্ঞাসা করো বিবেকটাকে বলো তুমি কেন পারো না রে বাবা তোমার চালায় নামাজ বাদ দেয় না বলো তুমি কেন পারবা না তোমার মতো বান্দা নদীর মধ্যে মাছ ধরে নৌকায় বসে নামাজ পড়ে নেয় নই জমিনে কৃষি কাজ করে গামছা বিছাইয়া নামাজ পড়ে নেয় বলো বাবা তুমি কেন পারবা না ওই আল্লাহর কোরআন কি মিথ্যা মনে করেছো সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাওয়ার পরেও কেন মরণ পর্যন্ত কান্না করলেন তো তোমার আমার কি পরিমাণ কান্না করা দরকার আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে জান্নাতের বয়ান করেছেন জাহান্নামেরও বয়ান করেছেন কারা জান্নাতে যাবে কারা জাহান্নামে যাবে আল্লাহ তাও বয়ান করিয়া বলছেন ও আল্লাহর বান্দারা আল্লাহ স্পষ্ট কোরআনে বলিয়া দিলেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম নেক আমল যারা করবে তারা জান্নাতের যাত্রী আর যারা গুনাহ করবে তারা জাহান্নামের যাত্রী জান্নাতটা কেমন আরামের জায়গা তাও আল্লাহ বয়ান করেছেন জাহান্নামটা কেমন ভয়ঙ্কর হবে আযাবের জায়গা তাও আল্লাহ বয়ান করেছেন এক সেকেন্ডের সূর্যের গরম সইতে পারি না কষ্ট পাই মশায় কামড় দিলে সহ্য করতে পারি না গুনাহ নিয়ে কবরে গেলে মাটির চাপ কেমন করে সহ্য করবারে যুবক আমার আল্লাহ তওবার দরজা দিয়ে ডাকতেছেন ও গুনাহগারেরা তওবা কর
পাহাড় পরিমাণে যদি গুনাহ করো আমি তওবার বিনিময়ে তোমাকে maaf করে পবিত্র বানায় দিব ওরে আল্লাহর বান্দা তওবা করে নাও কয়দিন আর বাসবা আজকে তুমি এখানে বয়ান শুনতেছো কালকে এই সময় হতে পারো তুমি হসপিটালের রোগী অতএব আল্লাহর কাছে সুস্থতার সময় পাইয়াও নিয়ামতের শুকর আদায় করে তওবা করো মনে মনে আল্লাহকে বলো আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না ও আল্লাহ আপনি জানার পরেও রাগ করে পানি বন্ধ করেন না খানা বন্ধ করেন না আজকে আমি গুনাহ থেকে তওবা করতেছি আমার মত যুবক স্কুলে ভরিয়া যদি নামাজ পড়ে আমি কেন পারব না আমার মত যুবক চাকরি করে ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারব না আজকে থেকে তওবা করে নিলাম গলায় ছুরি আসলে মরিয়া যাব নামাজ ছাড়ব না বেপর্দায় চলব না মা বাবাকে কষ্ট দিব না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না আল্লাহর মহব্বত যদি অন্তরে থাকে তওবার যদি খাঁটি নিয়ত হইয়া থাকে তবে এটাও সত্য সবার কপালে তওবা নসিব হবে না 13টা বছর বয়ান শুনলো মায়ার নবীর আবু জাহাল একবারও কালেমা পড়লো না এই রকম কিছু শক্ত অন্তরওয়ালা জমিনে থাকবে কারো বয়ানে তার দিলটা নরম হবে না তবে যাদের দিল নরম হবে আল্লাহ যাদেরকে হেদায়েতের দৌলত দান করবেন এই রকম দিল নরমওয়ালা যদি কোনো বান্দা থাকেন যে আজকে থেকেই তওবার নিয়ত করে ফেললেন আর কখনো আল্লাহর বিরুদ্ধে নবীর তরিকার বাইরে চলবেন না কারণ রিজিকের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ ওই আল্লাহর উপরে ভরসা করে আজকে থেকে নামাজ ছাড়বেন না বেপর্দায় চলবেন না মা বাবার দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবেন এই রকম খাঁটি তওবা করার যদি কারো অন্তরে নিয়ত থাকে দুর্বলতা না থাকে তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া আমাদেরকে চলার মতো তৌফিক দান করেন আমিন